তো এখন আমরা হাইপারলিংক তৈরি করব হাইপারলিংক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছো নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতেছি এখানে একটা বেসিক স্ট্রাকচার কিন্তু আমি এঁকে রেখেছি ওকে এখানে বেসিক স্ট্রাকচার রেখেছি এখানে দেখো এইচটিএমএল এরপরে হেড এবং বডি দুইটা অংশ আমি বিভক্ত করে রেখেছি এবং টাইটেলের মধ্যে লিখে রেখেছি হাইপারলিংক ওকে এটাকে যদি আমি এখন নতুন করে সেভ করে নেই নতুন একটা সেভ করে নিব আমি এর জন্য আমাদের যেতে হবে সেভ অ্যাজ এ গিয়ে নতুন একটা ফাইল লিখতে হবে এখানে আমরা লিখে রাখি হাইপারলিংক hp.html হাইপারলিংকের প্রথম অংশ দিয়ে লিখে রাখলাম ওকে ডেস্কটপে ক্লিক করলাম এবার সেভ করলাম ওকে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা হাইপারলিংক ফোল্ডার নতুন ফোল্ডার বেসিক ফোল্ডার তৈরি হয়েছে এবং সেখানে বেসিক ফোল্ডারের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যদি আমি এটাকে ওপেন করি এখানে দেখতে বডি কোনো কিছুই নাই কারণ আমরা বডি পরিবর্তন করে নিই মূলত আমরা চাচ্ছিলাম এরকম একটা হাইপারলিংক তৈরি করতে যেখানে কিছু লেখা থাকবে তোমরা দেখতে পাচ্ছ যে একটা লাল কালারের কয়েকটা শব্দ রয়েছে এবং এখানে ক্লিক করলে আমাদেরকে গুগল বা অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে তো এই এটা এরকম গুলাই হচ্ছে মূলত হাইপারলিংক তো হাইপারলিংক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা আগে জেনেছি আমাদের অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে তো আমরা যদি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহারটা করি তো কিভাবে কাজ করতে হয় এটা আমরা এখন একটু দেখব ওকে ওকে তো প্রথমেই আমি ইন্টারনাল হাইপারলিংক ব্যবহার করা দেখাবো হাইপারলিংক তোমাদের আগেই বলেছি আমি দুই প্রকার ইন্টারনাল হাইপারলিংক যদি একই পেজে হাইপারলিংক করা হয় তাহলে আমরা সেটাকে বলবো ইন্টারনাল হাইপারলিংক তো দেখি কিভাবে করা হয় তাহলে আমাদের বডির মধ্যে প্রথমেই শুরু করি তো আমরা জানি হাইপারলিংক তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয় অ্যাঙ্কর ট্যাগ তো আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি এরপরে লিখতে হয় অ্যাট্রিবিউট হিসাবে HREF হাইপারলিংক রেফারেন্স ভ্যালু হিসাবে দিতে হবে যে পেজে আমরা যাব সেই পেজের ঠিকানা তো আমরা যদি এই পেজ টু তে যেতে চাই পেজ টু তে যদি যাই পেজ টু তে যদি যাই এখানে খেয়াল করো তো পেজ আমি এখানে লিখে নিলাম পেজ থ্রি ওকে পেজ থ্রি তে যদি যাই তাহলে এরকম পেজ থ্রি ওপেন করে কি করতে হবে আমাদের এই যে লোকেশনটা আছে এই লোকেশনটা কপি করে নিতে হবে কপি করে নিয়ে এই রেফারেন্সের মধ্যে আমাদের সেই জিনিসটা বসাই দিতে হবে ওকে তো যদি আমরা পেস্ট করে দিলাম এবং এটা ক্লোজ করে দিলাম এখন আমাদের অ্যাট্রিবিউটের কাজ শেষ এবার আমি স্ক্রিনে আসলে কি দেখতে চাচ্ছি সেটা লিখব আমরা ক্লিক হেয়ার লিখব যে ক্লিক হেয়ার ফর থ্রি এখানে পেজ থ্রি এর জন্য কি করব পেজ থ্রি এর জন্য আমার হচ্ছে এই জায়গায় ক্লিক করলে পেজ থ্রি পাওয়া যাবে তো আমরা অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিলাম ওকে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দিয়ে আমরা দেখি এখন কি কাজ হয় ওকে এটা আমরা এখন সেভ করলাম এবং এর আউটপুটটা দেখি ওকে যদি আমরা এর আউটপুটটা দেখি এটা হচ্ছে আমাদের আগেরটা এটা রিলোড করে নেই ওকে তোমরা দেখতে পাচ্ছ পারফেক্ট কাজ করতেছে আমাদের বডিতে দেখাচ্ছে কি ক্লিক হেয়ার টু পেজ থ্রি তো আমি যদি এটা ক্লিক করি দেখো অটোমেটিক আমাদের তিন নম্বর পেজটা কিন্তু ওপেন করতেছে তিন নম্বর পেজে কিন্তু চলে গিয়েছে একটু আবার খেয়াল করো দেখো এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু ফর পেজ থ্রি তো এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়ে যাচ্ছে আমার তিন নম্বর পেজটা শো করাচ্ছে অর্থাৎ এই একই কম্পিউটারের মধ্যে যখন আমরা একাধিক পেজ তৈরি করব তখন সেটা ইন্টারনাল তৈরি হবে ওকে এখন আমরা দেখাবো হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ বাইরে অন্য এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যদি আমরা তৈরি করি তাহলে কিভাবে তৈরি করব ওকে তো এটা আমি মুছে দিচ্ছি তো এটা মুছে দেওয়ার পরে আমি হাইপারলিংক পর্যন্ত রাখবো এখন আমি যদি এরকম করে একটা পেজ তৈরি করতে চাই এরকম করে যদি একটা পেজ তৈরি করতে চাই খেয়াল করো তাহলে আমাদের কি করতে হবে এবার আমরা লিখবো হচ্ছে HTTP যেন দুইটা ব্ল্যাক স্ল্যাশ www.google.com ওকে আমরা www.google.com এ গেলাম এবং এটা সেভ করে দিলাম এখন সেভ করে নেওয়ার পরে আমরা স্ক্রিনে দেখাতে যাচ্ছি লেখা যাটা দেখাবে হচ্ছে গুগল ওকে গুগল দেখালো এবং তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে ফেলি অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করলাম এবার সেভ করে আউটপুটটা আমরা একটু রিলোড করে দেখি সেভ এটা ছিল আমাদের আউটপুট আউটপুটটা রিলোড করে তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক এখানে কি দেখাচ্ছে গুগল লেখাটা কিন্তু দেখাচ্ছে তো আমি যদি গুগলে ক্লিক করি তো দেখতে পাচ্ছ গুগল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আমার নেট কানেকশন দেওয়ার কারণে হচ্ছে ওখানে চলে যাচ্ছে তো ডিসকানেক্ট করে দিচ্ছি এখন দেখো যে এই ওয়েব পেজটা কিন্তু
ওপেন হচ্ছে অর্থাৎ আমাকে গুগল নিয়ে যাচ্ছে খেয়াল করো এই google.com কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যে পেজে ছিলাম ঠিক সেই পেজেই কিন্তু ওপেন হচ্ছে তো আমরা এই আলাদা আলাদা পেজে ওপেন হওয়ার জন্য কিন্তু আমরা একটা অ্যাট্রিবিউট তোমাদেরকে শিখতে বলেছি সেই অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট ওকে তো টার্গেট অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করি টার্গেট টি এ আর জি ই টি টার্গেট এর ভ্যালু হিসাবে আমরা রাখতে পারি ব্ল্যাঙ্ক ডি এল ডি এল এ এন কে যদি ব্ল্যাঙ্ক রাখি টার্গেট অ্যাট্রিবিউটটা তাহলে কি হয় দেখি আমরা ব্ল্যাঙ্ক রাখলাম এবার সেভ করে নিই এবার রিলোড করে দেখতে পাচ্ছ পারফেক্টলি আমাদের পেজ ওয়ান এবং পেজ নতুন যে পেজে যেতেছি সেটা কিন্তু নতুন একটা উইন্ডোতে এই পেজটা কিন্তু ওপেন হচ্ছে খেয়াল করো আমাদের এই উইন্ডো কিন্তু এখানে একটি উইন্ডো মাত্র ছিল এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে নতুন একটা উইন্ডোতে এই ওয়েব পেজটি ওপেন হচ্ছে সুতরাং বুঝতেই পারছো টার্গেট অ্যাট্রিবিউটটি কি কাজ করে টার্গেট অ্যাট্রিবিউট কি কাজ করবে যে এই এই নতুন যে হাইপারলিংক তৈরি হবে সেই হাইপারলিংকটা আসলে কোন পেজে গিয়ে তৈরি ওপেন হবে এবং আরেকটা অ্যাট্রিবিউটের কথা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট যে টাইটেল আমরা ব্যবহার করি টিআইটি টাইটেল অ্যাট্রিবিউট যদি ব্যবহার করি দেখো টাইটেল অ্যাট্রিবিউট কি করবে আমাকে ইনস্ট্রাকশন প্রদান করবে আমি লিখলাম লিখলাম এখানে ক্লিক হেয়ার ফর গুগল গুগল এবং আমি ইনভার্টেড করা ক্লোজ করে দিলাম এবার সেভ করে নেই রিলোড করি ওকে এবার দেখতে পাচ্ছ যে এখানে আমি মাউস নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি টাইটেলের মধ্যে যে অ্যাট্রিবিউটটা রেখেছিলাম ঠিক সেটাই দেখাচ্ছে অর্থাৎ এখানে ক্লিক হেয়ার ফর গুগল এই লেখাটা দেখাচ্ছে ঠিক আছে ওকে এখন তাহলে আমি এই এই অংশটুকু কপি করে নিব কপি করে নিয়ে টাইটেল অ্যাট্রিবিউটের কি কাজ দেখিয়েছি টাইটেল অ্যাট্রিবিউট তাহলে আমি কেটে দিচ্ছি ওকে কেটে দেওয়ার পরে আমি এই অংশটুকু একটু কপি করে নিব কারণ আমি একাধিক অ্যাট্রিবিউটের ব্যবহার দেখাতে চাচ্ছিলাম কপি তো এখানে আমি পেস্ট করে দিব ওকে তিনটা করে দিছি তো আমি এবার এইগুলো একটু পরিবর্তন করে দিব এই গুগলটা একটু পরিবর্তন করে দিব তো এই গুগলের বদলে এখানে আমি লিখবো হচ্ছে ফেসবুক ইউটিউব ওকে তো এই ঠিকানাটা আমাদের ইউটিউব করে দিতে হবে তো আমরা যদি ইউটিউবের ঠিকানাটা করে দেই তাহলে দেখতে পাবো তোমরা ওয়াই ও ইউ টি ইউ বি ই ইউটিউব ওকে এবার আমরা ইউটিউব করে দিলাম তো একটু সেভ করে নেই সেভ এটাকে একটু রিলোড করে দিব এখানে অনেকগুলো ওয়েব পেজ ওপেন হয়ে গেছে গুগলে চাপ লাগার কারণে তো রিলোড করে নেই একটু তো দেখতে পাচ্ছ এই লেখাগুলো অবশ্যই পর পর হয়েছে তিনটা লিংক তৈরি হয়েছে ঠিকই কিন্তু পর পর দেখাচ্ছে কারণ কি আমরা এখানে কোনো প্রকার বিআর ট্যাগ ব্যবহার করি নাই লাইন ব্রেকিং ব্যবহার করি নাই আমরা তাহলে লাইন ব্রেকিং ব্যবহার করি বিআর এবার ব্যবহার করি বিআর ওকে তো এবার সেভ করে রিলোড করে নেই সেভ রিলোড ওকে দেখ পারফেক্ট কাজ করতেছে পরপর চলে আসছে ওকে এখন আমি টার্গেট অ্যাট্রিবিউটগুলো একটু পরিবর্তন করে দেখাবো তোমাদের এটা ব্ল্যাঙ্ক ছিল এটা সেলফ করে দেই এসি এল এফ এফ সেলফ আর এটা আমি একটু করে দিব হচ্ছে টপ একটা একটু টপ করে দিব তাহলে তোমরা দেখতে পাবে যে কী কী কাজ আসলে মূলত হয়ে থাকে ওকে টপ সেভ রিলোড করে নেই ওকে পারফেক্ট এখন এই ওয়েব পেজগুলো আমি একটু দেখো এই ওয়েব পেজের রঙগুলো কিন্তু নীল দেখাচ্ছে তাই না তো আমি চাই যে ওয়েব পেজগুলো নীল না অন্য কালার দেখাবে সেটা আমি করতে পারবো একটু পরে সেটা দেখাচ্ছি এই টার্গেট অ্যাট্রিবিউটের কাজগুলো দেখাই দেখি আমি গুগলে ক্লিক করলে আমাদের নতুন একটা ওয়েব পেজে কিন্তু এই পেজটা ওপেন হচ্ছে অর্থাৎ আমি এর ভ্যালু হিসাবে রেখেছি ব্ল্যাঙ্ক অর্থাৎ নতুন একটি ব্ল্যাঙ্ক উইন্ডো নিয়ে সে ওপেন হচ্ছে ওকে এবার যদি ফেসবুকে ওপেন করি তোমরা দেখতে পাচ্ছ একই এক যে উইন্ডো ছিল সেই উইন্ডোতেই সে কি করছে ওপেন হচ্ছে পুরাতন উইন্ডোটি কেটে দিয়েছে আর যদি আমি টপ উইন্ডো করি তাহলে একাধিক উইন্ডো যদি ওপেন থাকে তো সেক্ষেত্রে দেখো ইউটিউবে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই টপ প্রথম উইন্ডোতেই কি হচ্ছে এই অ্যাট্রিবিউটটি দেখাচ্ছে ওকে ওয়েব পেজটি দেখাচ্ছে দুঃখিত এবার আমি চাচ্ছিলাম যে এই যে কালারগুলো ব্লু আছে এগুলো একটু পরিবর্তন করতে চাই আমি একটু লাল রং দেখতে চাই ওকে যদি লাল রঙই দেখতে চাই তাহলে আমি কি করব আমি এই বডি ট্যাগের মধ্যে আমরা ছয়টি অ্যাট্রিবিউট করেছিলাম তার মধ্যে একটি ছিল হচ্ছে কি লিঙ্ক অ্যাট্রিবিউট তো আমি যদি লিঙ্ক অ্যাট্রিবিউট ব্যবহার করি লিঙ্ক অ্যাট্রিবিউট এর ভ্যালুটা রেড দিয়ে রাখি দেখো কি হয় আর ইডি রেড ভ্যালুটা দিয়ে সেভ করে নিচ্ছি ওকে সেভ এবার রিলোড দেখো লিঙ্ক অ্যাট্রিবিউট এখানে কোনো পরিবর্তন হয় নাই কেন পরিবর্তন হয় নাই কারণ আমি প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ভিজিট করেছি তাই না তো প্রত্যেকটা লিঙ্ক ভিজিট করেছি এজন্য ভিজিটের জন্য যে কালারটা ছিল সেই কালারটাই দেখাচ্ছে ওকে আমি একটু করে দেখাই তাহলে নতুন একটা লিঙ্ক নিয়ে দেখি ওকে আসলে কাজ করে কি না
যে আমাদের লিংকটা নতুন যদি লিংক অ্যাট্রিবিউট লিংক করে দেই তাহলে আমাদের অ্যাকচুয়ালি সেই লিংকটি লাল কালার হয় কিনা একটু দেখে নেই। ওকে, তাহলে আমরা নিয়ে আসি অ্যাঙ্কর ট্যাগ এবং হাইপারলিংক রেফারেন্স। এবার ভ্যালু হিসাবে আমরা ব্যবহার করি, আমরা যেহেতু কোনো ঠিকানায় যাব না, আমরা যে কোনো একটা জামি ব্যবহার করলাম। ওকে, এরপরে সেটার নাম লিখলাম হচ্ছে নিউ। আমাদের অ্যাঙ্কর ট্যাগটার কাজ শেষ, আমরা অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দিব। ওকে, এবার সেভ করে নেই, রিলোড করে নেই। পারফেক্ট কাজ করতেছে, দেখতে পাচ্ছ যে আমরা নতুন যে লিংকটা তৈরি করেছি সেটা লাল কালার দেখাচ্ছে। কারণ কি, আমরা যে কালারটা ব্যবহার করব এই লিংকটাকে, লিংক অ্যাট্রিবিউটে ঠিক পুরো বডিতে কোনো একটা লিংক দিলেই সেই কাজটি করবে। তো দেখতে পাচ্ছ নতুন একটি অ্যাট্রিবিউট হাইপারলিংক, নতুন একটি লিংক যুক্ত করার কারণে আমাদের সেই লিংকটা হচ্ছে কিরকম, সেই লিংকটা হচ্ছে আমাদের লাল কালারের। ওকে, এবার আমরা দেখতে চাচ্ছি যে আমরা ভিজিট করলে সেটা সবুজ কালার দেখাবে। আমরা যদি কোনো ভিজিট করি সেটা দেখাবে হচ্ছে সবুজ কালারের, এর জন্য আমাদের ভি লিংক ব্যবহার করতে হবে। ভি লিংক অ্যাট্রিবিউট, ভি লিংক এটার মানটা আমরা দিয়ে দেবো তাহলে গ্রিন, GREEN, গ্রিন। ওকে, গ্রিন অ্যাট্রিবিউট ব্যবহার করা, ভ্যালু ব্যবহার করার পর আমরা সেভ করে রিলোড করে নেই। ওকে, সেভ রিলোড। ওকে, পারফেক্ট কাজ করতেছে, দেখতে পাচ্ছ এই লেখাগুলো গ্রিন হয়ে গেছে। কারণ কি, আমি ইতিমধ্যে এই লিঙ্কগুলো ভিজিট করে দেখেছি। ওকে, এই দেখো এখানে নিউ লেখাটা, অর্থাৎ কোনো একটা নতুন লিঙ্ক কিন্তু কি দেখাচ্ছে, লাল দেখাচ্ছে। ওকে, এবার এরপর ক্লিক করলে দেখো এই লেখাটা কিন্তু লাল হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম না এই লেখাটা লাল হোক, আমরা চাচ্ছি এই লেখাটা আমি যখন ক্লিক করবো তখন ব্লু হয়ে যাক। ওকে, তাহলে আমাকে ব্যবহার করতে হবে এ লিঙ্ক অ্যাট্রিবিউট, এ লিঙ্ক ভ্যালু হিসাবে দিব হচ্ছে ব্লু, BLUE, ব্লু। তো ক্লোজ করে নেই। ওকে, ক্লোজ, সেভ করে রিলোড করলাম। এবার যদি আমি এরপর চাপ দিই দেখো পারফেক্টলি ব্লু কিন্তু দেখাচ্ছে। ওকে, নতুন একটা অ্যাট্রিবিউট দেখলাম আমরা। এবার নতুন যে আমরা নিউটা নিছিলাম সেটা আসলে কালার পরিবর্তন হয় কিনা দেখে নেই। নিউ ছিল লাল কালারের, কারণ বডিতে আমরা লিংক ব্যবহার করেছিলাম রেড, এই জন্য নতুন লিঙ্কটি রেড কালার দেখাচ্ছিল। ভি লিঙ্কের কারণে গ্রিন রাখছি, ভিজিট করে আসার পর সেই লিঙ্কটা কীরকম দেখাবে, গ্রিন। এবং অ্যাঙ্কর ওর কোনো লিঙ্কের উপর নিয়ে গেলে সেটা ব্লু দেখাবে। তো দেখি আসলে আমরা কাজ করে কিনা, লিঙ্ক রয়েছে লাল, সুতরাং এখানে লাল দেখাচ্ছে। এবার আমি চাপ দেই, হ্যাঁ পারফেক্ট নীল হচ্ছে। এবার ছেড়ে দিয়ে এইটা দেখো সবুজ হয়ে গেছে, কারণ কি আমি এই লিঙ্কটা ইতিমধ্যে ভিজিট করে ফেলেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।